দুজনকে কেটে বারবার করে দিলে চলবে তো? আচ্ছা ঠিক আছে, ভাজা পেনটা দে তো। খুলছে না মানে তাড়াতাড়ি পেনটা দে। স্যার খুলছে না তো স্যার। আরে গাধা, পেন মানে কলমটা চাইছি, কলমটা দে। এই যে স্যার, স্যার আপনারা সাফ সাফ বলতে হবে না, কলমটা দে। আচ্ছা ঠিক আছে, আজকে কত তারিখ রে? স্যার 35 তারিখ। কত মাস? 14 মাস। কত সাল? 29। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট করছি তোদের, সবাই কান দিবি। এ স্যার রোল নাম্বার 1। এ স্যার রোল নাম্বার 2। এস স্যার রোল নাম্বার 3। হাজির স্যার। রোল নাম্বার 4। প্রেজেন্ট করে দেবেন স্যার। রোল নাম্বার 5। ঠিক দিন আছে স্যার। রোল নাম্বার 6। রোল নাম্বার 6। রোল নাম্বার 6। আরে কচু, তুই প্রেজেন্ট করবি না? কি আছে স্যার? আচ্ছা তোদের পড়া হয়েছে তো? আচ্ছা তোদের পড়া হয়েছে তো? পড়া হয়েছে মানে মুখস্থ, কণ্ঠস্থ, পকেটস্থ, জলস্থ সব হয়ে গেছে, শুধু আপনি ধরবেন সেটা বাদ দিয়ে সব হয়ে গেছে স্যার। আচ্ছা তোরা খুব ভালো ছাত্র। হ্যাঁ স্যার, আমরা খুব ভালো ছাত্র। কি ওই ভালো লাগবি? জানলাম চাল বাজে তার নাম বলি, যার মধ্যে পাকা চুল তাকেই বলে বলি। আচ্ছা ঠিক আছে, বসে যা, বেহাদুর কোথাকার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওই বল্টু তুই জানা তো পড়া করে এনেছে? হ্যাঁ স্যার। বলতো কোন পাখি উঠতে পারে না? মরা পাখি উঠতে পারে না। কোন পড়াশোনায় করিস না তুই? এর জন্য আবার পড়াশোনা করা দরকার? আপনি বলুন মরা পাখি কি উঠতে পারে? চুপ কর, তোর নাম কি রে? কথা করেছেন কেন স্যার? আপনি আগে বলুন মরা পাখি কি উঠতে পারে? তুই থাকিস কোথায় রে? কেন আমার বাসায়? এবার কিন্তু ভদ্রাম হচ্ছে। আমি আবার কি ভদ্রাম করলাম স্যার? সেইদিন তো তোকে একটা প্রশ্ন করেছিলাম, পারিস নাই। কি প্রশ্ন আজকে জিজ্ঞাসা করে? নাম বলছি, ধর তোর কাছে 100 টাকা আছে, সেখান থেকে তুই ভাঙাকে 50 টাকা দিয়ে দিলি, তোর কাছে কত টাকা থাকলো? আপনি কি আমাকে গাধা ভাবেন? আমি এমনি এমনি ওকে 50 টাকা দিতে যাবো কেন? তোর কোনো পড়াশোনাই করিস না তুই। আপনি আমার বুদ্ধি পরীক্ষা করবেন? তাই তো, ধরুন কি ধরবেন? আমি উত্তর দিচ্ছি, ধর সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ আছে, সেখান থেকে তুই লেবু কি করে ফেরে আনবি? ডানা লাগাবো, উড়ে যাবো আর লেবু ফেলে নিয়ে আসবো। ডানা কি তোর বাবা লাগাবে? সমুদ্রের মধ্যে লেবু বাবা। তুই এবার মার খাবি কিন্তু। আমি চিকেন বিরিয়ানি বিল দিতে পারবো, মার বিল দিতে পারবো না। তুই যা তো আমার ক্লাস থেকে বেরিয়ে যা। তার মানে স্কুল ছুটি তাই তো? দাঁড়া, স্কুল ছুটি না, বসে যা। তো আপনি সাফসুক বলবেন তো যে বসে যা, কেন বলছেন বেরিয়ে যা? এই ভাঙা, তুই দাঁড়া তো। তুই বলবো আমি তোমাকে চিনি, এর ইংরেজিটা কি? আই সুগার ইউ। মানেটা বুঝিয়ে দে, বুঝতে পারলাম না। আই মানে আমি। ইয়েস, ইউ মানে তুমি। হ্যাঁ এটাও ঠিক আছে। সুগার মানে চিনি, ঠিকই তো আছে। আচ্ছা আরেকটা বল দেখি, আই গো টু স্কুল, এর ইংরেজি বাংলাটা কি? আই গো টু স্কুল, আমি স্কুল যাব। আচ্ছা ঠিক আছে, বসো। তুমি তো এত গাধা না। আমরা গাধা স্যার? না না, গাধা হতে যাবে কেন, তোমরা খুব ভদ্র ছেলে। এই পাঞ্জা তুই দাঁড়া তো। ইয়েস স্যার, বলুন। আমাকে একটা কপাল দিয়ে বাদ প্ররোচনা করে শোনা দেখি। কপাল ভিজে যায় চোখের জানে, কপাল ভিজে যায় চোখের। কি কি কি? কপাল ভিজে যায় চোখের জানে। আরে গাধা, কপাল কোন দিন চোখের জানে ভিজে নাকি? স্যার পরে লাইন দাও শুনুন। আচ্ছা বল শোনা দেখি। কপাল ভিজে যায় চোখের জানে, পা ধরে বাজল গাছের জানে। ও তাই বল, ঠিক আছে বসে যা। এই পাশি তুই দাঁড়া তো। বলেন স্যার। ওয়েলকাম মানে কি বলো তো? ওয়েলকাম মানে টেরাস স্যার। আচ্ছা ঠিক আছে বসে যাও। এই কচু তুই দাঁড়া তো। বলেন স্যার, কি বলবেন? বানান পর দেখি কাঁঠাল।
কাঁচা কাঁঠাল না পাকা কাঁঠাল স্যার? কি ধরবো রে, পাকা কাঁঠাল না কাঁচা কাঁঠাল? আচ্ছা ঠিক আছে, তুই কাঁচা কাঁঠাল প্রণাম কর। দেশি না বিদেশি স্যার? কি ধরবো রে, দেশিটা। আচ্ছা ঠিক আছে, দেশিটাই প্রণাম কর। মাস্টার তো আর ছাড়বে না রে। কাঁঠাল কাঁঠাল আমি কি শুনতে পাই না? আচ্ছা দেশি না বিদেশি স্যার? ওকে ধরেছিলাম দেশি, তুই বিদেশিটা বরণ কর। বিদেশি স্যার? আচ্ছা ঠিক আছে, ক্ষয়কার ক্ষয়কার অবশ্যই এতে কোনো বাধা নাই, করতে পারো। মানে তুমি কুকুর? না না, তুমি কেন কুকুর হতে যাবে? ইউ ডগ মানে হচ্ছে কুকুর। না না, তুমি কেন কুকুর হতে যাবে? ইউ ডগ মানেটা হচ্ছে তুমি কুকুর। হ্যাঁ, তোদের মতো ছাত্রকে পড়ানো যাবে না। এই আমি চললাম, আপনারাই বলুন এদের মতো স্টুডেন্টদেরকে পড়ানো যায়? আমাদের নাটক এখান থেকে সমাপ্ত করলাম। নমস্কার। মাঝে মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাদের